নমস্কার বন্ধুরা, ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল অর্থাৎ ইলেকশন কমিশনার সাধারণ নাগরিকদের সুবিধার্থে এই নতুন পোর্টাল ওপেন করেছে। তো এই নতুন পোর্টালে কি কি কাজ হয় বা কিভাবে আপনি সমস্ত কাজগুলো করবেন, অর্থাৎ আপনার ভোটার কার্ডের জন্য আবেদন করবেন বা কারেকশনের জন্য আবেদন করবেন বা আপনার ভোটার কার্ডের ভেরিফিকেশন করবেন, সমস্ত বিষয়টা আমরা পার্ট পার্ট ভিডিও না বানিয়ে একটা লম্বা ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি এবং সমস্ত প্রসেসটা আপনাকে এই ভিডিওর মাধ্যমেই দেখাবো। তো আপনার যেটুকু অংশ প্রয়োজন সেটুকু অংশ আপনি চাইলে দেখতে পারেন, আমাদের ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে আপনার যেটুকু অংশ প্রয়োজন দেখার। অর্থাৎ আপনি যদি নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করার প্রসেসটা দেখতে চান তো সেখানে ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবেন, দেখবেন টাইম সেট করা আছে। তো টাইমের ওপরে ক্লিক করলে আপনি শুধু সেটুকু অংশই দেখতে পাবেন, সেখানে আপনার সময় নষ্ট কম হবে বা আপনার মোবাইলের ডেটাও খরচ কম হবে। তো সেই উদ্দেশ্যে আমরা পাট পাট করে না বানিয়ে একটা লম্বা ভিডিওর মাধ্যমে সমস্ত প্রসেসটা দেখাতে চলেছি। তো আপনারা সম্পূর্ণ প্রসেসটা দেখতে চাইলে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, প্রথমেই আপনাকে একটা ব্রাউজার ওপেন করতে হবে এবং সেখানে nvsp.in এটা লিখে টাইপ করলেই আপনার সামনে ঠিক এরকম ড্যাশবোর্ড একটা ওপেন হবে। তো এই ড্যাশবোর্ডে সমস্ত কিছু কাজ করার জন্য প্রথমত আপনাকে লগ ইন করতে হবে বা রেজিস্ট্রেশন করতে হবে। তো তার জন্য আপনি লগ ইন বা রেজিস্ট্রেশন অপশনের উপরে ক্লিক করবেন, তাহলে আপনার সামনে নতুন পেজ ওপেন হবে। এখানে প্রথমেই আপনাকে, যেহেতু আপনার ইউজার আইডি পাসওয়ার্ড এখন ক্রিয়েট করা নেই, তো তার জন্য আপনাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করে নিতে হবে। তো তার জন্য নিচেই অপশন দেওয়া রয়েছে ডোন্ট হ্যাভ অ্যাকাউন্ট রেজিস্টার অ্যাজ নিউ ইউজার। তো আপনি এই লিংকের উপরে ক্লিক করবেন, তাহলে আপনার সামনে নতুন একটি পেজ ওপেন হবে। এখানে আপনাকে কিছু ইনফরমেশন ফিল করতে হবে, অর্থাৎ আপনার মোবাইল নাম্বার এখানে এন্ট্রি করতে হবে, যেটা আপনার চালু মোবাইল আছে সেটাই আপনি এখানে এন্ট্রি করবেন। তার কারণ ওটিপি আসবে, সেই ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমেই আপনি লগ ইন করতে পারবেন। তারপরে আপনার সামনে যে ক্যাপচার কোড শো হবে সেটি দেখে দেখে আপনি এই ঘরে এন্ট্রি করে দেবেন এবং সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করলে আপনার মোবাইলে একটি ওটিপি সেন্ড করা হবে, যেটা আপনি ওটিপির ঘরে ফিল করে দেবেন এবং ভেরিফাই ওটিপিতে ক্লিক করবেন। তো ভেরিফাই ওটিপিতে ক্লিক করলে আপনার মোবাইল নাম্বার ভেরিফাই হয়ে যাবে। এবার এখানে আপনার সামনে দুটো অপশন শো হবে, অর্থাৎ আপনার যদি এপিক কার্ড থাকে তাহলে আপনি এই অপশনটা সিলেক্ট করবেন, অর্থাৎ ভোটার কার্ড যদি থাকে, এবং যদি আপনার ভোটার কার্ড না থাকে তাহলে আপনি দ্বিতীয় অপশন সিলেক্ট করবেন, অর্থাৎ আই ডোন্ট হ্যাভ এপিক নাম্বার। তো আমাদের যেহেতু এপিক কার্ড আছে তো সেই হিসাবে আমরা প্রথম অপশন সিলেক্ট করব এবং তারপরে এখানে আপনার এপিক কার্ড নাম্বার দেবেন, ইমেল আইডি দেবেন এবং একটা পাসওয়ার্ড সেট করবেন এবং সেই পাসওয়ার্ড আরেকবার লিখে এখানে কনফার্ম করবেন। যে পাসওয়ার্ডটা আপনার কিছু নাম্বার, কিছু অ্যালফাবেট, কিছু ক্যাপিটালে কিছু স্মলে লিখে আপনি এটাকে ফিল করবেন এবং তারপর এখানে রেজিস্টার অপশন পাবেন। তো রেজিস্টার অপশনের উপরে ক্লিক করবেন। তো রেজিস্টার অপশনে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটা মেসেজ শো হবে এবং আপনার রেজিস্টার সাকসেসফুল হয়ে যাবে। এবারে আপনি লগ ইন করতে পারবেন, অর্থাৎ এখানে আপনার মোবাইল নাম্বার বা এপিক কার্ড নাম্বার বা ইমেল আইডি আপনি যে কোনো একটা দিতে পারেন এখানে, এবং আপনি পাসওয়ার্ড যেটা সেট করেছেন সেটা আপনি এই ঘরে এন্ট্রি করবেন এবং তারপর আপনার ক্যাপচার কোড এখানে শো হবে, সেটি আপনি ক্যাপচার কোডের ঘরে এন্ট্রি করে লগ ইন বটমে ক্লিক করবেন, তাহলে আপনি লগ ইন পেজে পৌঁছে যেতে পারবেন। তো লগ ইন বটমে ক্লিক করলে আপনার ড্যাশবোর্ড ওপেন হবে, অর্থাৎ আপনি লগ ইন পেজে পৌঁছে যেতে পারবেন এবং আপনার সামনে দেখবেন সমস্ত অপশনগুলো শো হয়ে যাচ্ছে। অর্থাৎ প্রথমত আপনি ফ্রেশ এনরোলমেন্ট এখান থেকে করতে পারবেন, অর্থাৎ যদি নতুন কারো রেজিস্ট্রেশন করতে চান, নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করতে চান, তাহলে আপনি এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে আপনার সামনে নতুন একটি পেজ ওপেন হবে, যে পেজটি আপনার সামনে ঠিক এরকম হবে। এখানে দেখবেন প্রথমত যে অপশনটি দেওয়া আছে, অর্থাৎ আপনি ভারতবর্ষে বসবাস করেন কিনা বা ভারতবর্ষের বাইরে বসবাস করেন কিনা, দুটো অপশন রয়েছে। তো আপনার যেটা ঠিক আপনি সেই ঘরে টিক দেবেন। তারপর এখান থেকে আপনার স্টেট সিলেক্ট করবেন, রাজ্যের নাম এখান থেকে সিলেক্ট করে দেবেন। তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন পরের স্টেপে এগিয়ে যাওয়ার জন্য। তো নেক্সট বটমে ক্লিক করলে আপনার সামনে সমস্ত ফর্মটা ওপেন হবে। এখানে দেখবেন প্রথমত যে অ্যাড্রেসের স্টেপ রয়েছে, তারপরে আপনার ডেট অফ বার্থের একটা স্টেপ রয়েছে এবং তারপরে এখানে অ্যাসেম্বলি আপনাকে সিলেক্ট করতে হবে, পার্সোনাল ডিটেলস ফিল আপ করতে হবে, তারপরে অ্যাডিশনাল ইনফরমেশন এখানে ফিল আপ করতে হবে, তারপর আপনার একটা ডিক্লারেশন ফর্ম এখানে আপনাকে ডাউনলোড করে সেটাকে আবার স্ক্যান করতে হবে সই করে, তারপরে আপনার প্রিভিউ হবে এবং তারপরে আপনি ফাইনালি সাবমিট করতে পারবেন। এই সাতটা স্টেপে আপনাকে পরপর এগিয়ে যেতে হবে।
তো প্রথমত এখানে আপনার স্টেট সিলেক্ট করবেন, তারপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, তারপর আপনার ফুল অ্যাড্রেস পিনকোড সহ এখানে এন্ট্রি করে দেবেন। এবং আপনি যখন অ্যাড্রেস ফিল আপ করবেন, প্রথম যে ঘরগুলো রয়েছে সেগুলো আপনার ইংরাজিতে ফিল আপ করবেন এবং পরের ঘরগুলো লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বাংলায় এখানে অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। যদি আপনার বানানের কোনো গোলমাল হয় তাহলে আপনি এখানে কিবোর্ডের অপশন পেয়ে যাবেন, তো কিবোর্ড অপশনের উপরে ক্লিক করলে এখানে আপনি বানানটাকে সঠিক করে লিখে দিতে পারবেন। বা আপনি যদি গুগল কিবোর্ড ব্যবহার করেন তো এখানেও আপনি টাইপ করে লিখে নিতে পারেন বাংলা বানানটা, তারপর সেটাকে কপি করে আপনি সেই ঘরে পেস্ট করে সঠিক করে দিতে পারবেন। এইভাবে আপনি বাংলা এবং ইংরাজি দুটোকেই লিখে নিতে পারবেন। তারপর এখানে আপনি যে ডেটে আবেদন করছেন সেই ডেট আপনি এখানে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর আপনার এখানে একটা অ্যাড্রেস প্রুফ আপলোড করতে হবে, যে অ্যাড্রেস প্রুফের লিস্ট আপনি এখানে পেয়ে যাবেন। এখানে যে সমস্ত অ্যাড্রেস প্রুফের কথা বলা আছে সেগুলোর মধ্যে যেটা আপনার আছে সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি সেটাকে এখানে আপলোড করে দেবেন। আপনার ফ্যামিলি মেম্বারদের মধ্যে কারোর যদি এপিক কার্ড থেকে থাকে তো সেই এপিক কার্ডের নাম্বার আপনি এখানে এন্ট্রি করতে পারেন, অথবা আপনি চাইলে নাও এন্ট্রি করতে পারেন। তারপর আপনি নেক্সট বটমে ক্লিক করবেন। তো নেক্সট বটমে ক্লিক করলে আপনার পরের স্টেপে আপনি পৌঁছে যাবেন, অর্থাৎ আপনাকে এখানে আপনার ডেট অফ বার্থ এন্ট্রি করতে হবে, তারপর আপনার ভিলেজ এবং তারপর আপনার স্টেট ডিস্ট্রিক্ট এগুলো সিলেক্ট করে নিতে হবে, এবং এজ প্রুফ হিসাবে আপনাকে একটা ডকুমেন্ট এখানে আপলোড করতে হবে। যে ডকুমেন্টের লিস্ট আপনি এখানে পেয়ে যাবেন এজ প্রুফ হিসাবে আপনি কোনটা দিতে চাইছেন, তো সেটা আপনি সিলেক্ট করে নিয়ে সেই ডকুমেন্ট এখানে আপলোড করে দেবেন। এবং এজ প্রুফ এখানে আপলোড করার পর এখানে আপনার এজ ডিক্লারেশনের একটা ফর্ম আপনাকে এখান থেকে ডাউনলোড করতে হবে। যে ফর্মটা আপনি ডাউনলোডের উপরে ক্লিক করলে আপনার ডাউনলোড হয়ে যাবে, এবং এই ফর্মটা আপনাকে প্রিন্ট আউট করে নিতে হবে এবং এটা আপনাকে নাম, বাবার নাম, আপনার ঠিকানা লিখে এখানে সই করতে হবে, এবং সই করার পর সেটাকে আবার এখানে আপলোড করে দিতে হবে। আপলোড করার পর আপনি নেক্সট বটমে ক্লিক করবেন। তো নেক্সট বটমে ক্লিক করলে আপনি আবার পরের স্টেপে পৌঁছে যাবেন, অর্থাৎ এখানে আপনার অ্যাসেম্বলি এখান থেকে সিলেক্ট করে দিতে হবে, অর্থাৎ এখানে আপনি অপশন পেয়ে যাবেন সিলেক্ট করার। তো আপনি এখান থেকে সিলেক্ট করে দিয়ে নেক্সট অপশনে ক্লিক করবেন। তো নেক্সট অপশনে ক্লিক করলে আপনার সামনে আবার পরের স্টেপ চলে আসবে। এখানে আপনার সমস্ত ডিটেলস এন্ট্রি করতে হবে, অর্থাৎ পার্সোনাল ডিটেলস, আপনার নাম, আপনার সারনেম এবং জেন্ডার, অর্থাৎ ইংরেজিতে আপনি এখানে লিখবেন, বাংলায় অটোমেটিক এদিকে চলে আসবে। যদি বাংলার বানানে কোনো সমস্যা হয় তো আপনি কিবোর্ডের সাহায্য নিতে পারেন, বা গুগল কিবোর্ডের থেকে আপনি লিখে সেখান থেকে কপি করে এখানে আপনি পেস্ট করে দিতে পারবেন। এরপর আপনার ফাদার্স, মাদার্স বা হাজব্যান্ড ডিটেলস আপনাকে এখানে এন্ট্রি করতে হবে ঠিক একইভাবে, এবং আপনার একটা ফটো এখানে আপলোড করতে হবে, পাসপোর্ট সাইজ, যেটা জেপিজি বা জেইপিজি ফরম্যাটে হতে পারে, 2 MB মধ্যে। তারপর আপনি নেক্সট বটমে ক্লিক করবেন। তো নেক্সট বটমে ক্লিক করলে আপনি পরের স্টেপে পৌঁছে যাবেন। পরের স্টেপে আপনার কাছে জানা হচ্ছে আপনার কোনো ডিসএবিলিটি আছে কি না, তো যদি থাকে তো আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন, আর যদি না থাকে তো কোনো সিলেক্ট করার কিছু দরকার নেই। এরপরে আপনার ইমেল আইডি এখানে দেবেন এবং মোবাইল নাম্বার ভ্যালিড যেটা আছে সেটা আপনি এখানে এন্ট্রি করবেন। তারপর এখানে আপনার সামনে অপশন চলে আসবে, অর্থাৎ আপনার নিজস্ব মোবাইল নাকি ফ্যামিলির মোবাইল, তো আপনি এটা সিলেক্ট করবেন। এবং মোবাইলের ধরনটা এখানে কি, অর্থাৎ আপনার আইফোন আছে নাকি স্মার্টফোন রয়েছে, তো আপনি সেটা এখান থেকে সিলেক্ট করে নিয়ে নেক্সট বটমে ক্লিক করবেন। তো নেক্সট বটমে ক্লিক করলে আপনার সামনে আবার পরের স্টেপ চলে আসবে, অর্থাৎ ডিক্লারেশনের একটা পেজ চলে আসবে, যেখানে আপনি প্লেসের নাম এখানে এন্ট্রি করে দেবেন, আপনার ঠিকানা, তারপরে আপনি নেক্সট বটমে ক্লিক করবেন। তো নেক্সট বটমে ক্লিক করলে আপনার ফর্ম এখানে শো হবে, আপনি সমস্ত ফর্মটা মিলিয়ে দেখে নেবেন কোথাও কোনো ভুল করেছেন কিনা। যদি সব কিছু ঠিকঠাক থাকে তো আপনি এটাকে প্রিন্ট আউট নিতে পারেন এখানে ক্লিক করে, বা এখান থেকে আপনি প্রিন্ট আউটের অপশনে গিয়ে সেটাকে সেভ করেও রাখতে পারেন PDF ফাইলে। এবারে ফর্মটার একদম নিচের দিকে আপনি চলে এলে এখানে আপনি সাবমিট অপশন পেয়ে যাবেন, তো সাবমিট অপশনের উপরে ক্লিক করবেন। তো সাবমিট অপশনে ক্লিক করলেই আপনার ফর্ম ফাইনালি সাবমিট হয়ে যাবে, এবং এখানে আপনার একটা রেফারেন্স নাম্বার পেয়ে যাবেন। তো এই রেফারেন্স নাম্বার একটু নোট করে রাখবেন, পরবর্তীতে আপনার স্ট্যাটাস চেক করার ক্ষেত্রে প্রয়োজন হবে। তো এইভাবে আপনি নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করতে পারবেন, এবং আবেদন করার পর আপনি যে রেফারেন্স নাম্বার পেলেন, তো সেই রেফারেন্স নাম্বার দিয়ে আপনি এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের অপশন পেয়ে যাবেন। তো আপনি ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের উপরে ক্লিক করলে আপনি এখানে রেফারেন্স নাম্বার এন্ট্রি করবেন, এবং ট্র্যাক স্ট্যাটাসে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশনের স্থিতি এখানে শো হবে,
কি পর্যায়ে আপনার অ্যাপ্লিকেশনটা রয়েছে। এরপরে আমরা দেখব কারেকশন কিভাবে করা যায় ভোটার কার্ড। তো কারেকশন করার জন্য আপনি প্রথমত লগ ইন করে নেবেন। লগ ইন করার পর আপনি এখানে কারেকশন ইন পার্সোনাল ডিটেলস অপশন পেয়ে যাবেন। তো কারেকশন ইন পার্সোনাল ডিটেলসের উপরে ক্লিক করলে আপনার সামনে এখানে নতুন একটি পেজ ওপেন হবে। এখানে আপনার সামনে দুটো অপশন থাকবে, অর্থাৎ আপনার নিজের ভোটার কার্ড কারেকশন করতে চাইছেন কিনা বা ফ্যামিলির অন্য কারোর ভোটার কার্ড কারেকশন করতে চাইছেন কিনা। আপনারটা কারেকশন করার জন্য এখানে টিক দেবেন এবং ফ্যামিলির অন্য কারোর কারেকশন করার জন্য আপনি এখানে ক্লিক করবেন, তারপর নেক্সট বটমে ক্লিক করবেন। তারপর আপনি এই পেজটার ল্যাঙ্গুয়েজ এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন, অর্থাৎ আপনার সুবিধা মতো ইংলিশ বা আপনি হিন্দি এই হিসাবে করে নিতে পারবেন। এবার আপনার এখানে স্টেট সিলেক্ট করতে হবে, আপনার ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করতে হবে এবং আপনার অ্যাসেম্বলি এখানে সিলেক্ট করে দেবেন। এরপর আপনার ভোটার কার্ডে যে নাম আছে সেটা আপনি এখানে এন্ট্রি করে দেবেন, ফার্স্ট নেম। তারপর আপনার লাস্ট নেম এখানে এন্ট্রি করবেন এবং বাংলাতেও ঠিক একইভাবে এখানে লিখে দিতে পারেন। এরপর আপনার পার্ট নাম্বার এখানে এন্ট্রি করতে হবে, আপনার সিরিয়াল নাম্বার অর্থাৎ ইলেকট্রোরাল নাম্বার এখানে এন্ট্রি করবেন এবং তারপর আপনার ইলেকট্রোরাল ফটো আইডি কার্ডের যে নাম্বার রয়েছে তো সেটা আপনাকে এখানে এন্ট্রি করতে হবে। এরপরে আপনি নিচের দিকে অপশন পাবেন কারেকশনের, অর্থাৎ আপনি কোন জায়গাটা কারেকশন করতে চাইছেন, আপনার নাম নাকি আপনার ফটোগ্রাফ কারেকশন করতে চাইছেন নাকি অ্যাড্রেস, ডেট অফ বার্থ, এজ বা আপনার ফাদার্স নেম, আপনি কি কারেকশন করতে চাইছেন সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আপনি যেটা কারেকশন করতে চাইছেন সেটা সিলেক্ট করবেন এবং সেইভাবে আপনি নিচের ঘরগুলো আপনি সেই জায়গাটা ফিল আপ করবেন। অর্থাৎ আমরা যদি ডেট অফ বার্থ কারেকশন করতে চাই তাহলে এইখানে দেখবেন ডেট অফ বার্থের অপশনটা ওপেন হবে, বাকি সমস্ত জায়গা হিডেন হয়ে থাকবে। তো এখানে আপনার ডেট অফ বার্থটা এন্ট্রি করে দেবেন। তারপর এখানে এজ প্রুফের একটা ডকুমেন্ট আপনাকে এখানে আপলোড করতে হবে, যেহেতু আপনি বয়সের কারেকশন করছেন তো সেই হিসাবে এজ প্রুফ এখান থেকে একটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর সেটাকে এখানে আপলোড করবেন। ঠিক একইভাবে যদি ফটো আপনি আপলোড করতে চান, আপডেট করতে চান, তাহলে আপনাকে ফটো এখানে আপলোড করতে হবে এবং অ্যাড্রেস যদি আপনি আপডেট করতে চান তাহলে অ্যাড্রেস প্রুফ এখানে আপলোড করতে হবে এবং আপনার নাম যদি কারেকশন করতে চান তাহলে আপনার আইডি প্রুফ একটা কিছু এখানে আপলোড করতে হবে। এরপর আপনার ইমেল আইডি, মোবাইল নাম্বার এন্ট্রি করবেন, প্লেস এখানে দিয়ে দেবেন, ক্যাপচার কোড যেটা শো হচ্ছে সেটা আপনি এই ঘরে এন্ট্রি করে দিয়ে প্রিভিউ বটমে ক্লিক করবেন। তো এরপর আপনার সামনে ফর্মটা ওপেন হবে, ফর্মটা যেটা আপনি ফিল আপ করলেন সেটা আপনি সম্পূর্ণ দেখে নেবেন মিলিয়ে। এটাকে আপনি প্রিন্ট আউট করে রেখে দিতে পারেন বা আপনি সেভ করে রেখে দিতে পারেন। এরপর ফর্মটার একটু নিচের দিকে আসবেন, তো এখানে আপনি অপশন পেয়ে যাবেন সাবমিট। তো সাবমিট অপশনের উপরে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করলে আপনার ফর্ম সাকসেসফুলভাবে সাবমিট হয়ে যাবে এবং এখানে আপনি একটা রেফারেন্স নাম্বার পেয়ে যাবেন। তো এই রেফারেন্স নাম্বার আপনার মোবাইলেও মেসেজ আকারে চলে আসবে বা আপনার ইমেল আইডিতেও চলে আসবে বা আপনি এটাকে একটু নোট করে রেখে দিতে পারেন। তারপর আপনি এই রেফারেন্স নাম্বার দিয়ে আপনি অ্যাপ্লিকেশন ট্র্যাক করেও দেখতে পারেন, অর্থাৎ অ্যাপ্লিকেশনের স্থিতিটা আপনি এখান থেকে দেখে নিতে পারেন। তো তার জন্য আপনি এখানে অ্যাপ্লিকেশন রেফারেন্স নাম্বার যেটা আপনি পেয়েছেন তো সেটা আপনি এখানে এন্ট্রি করবেন। তারপর এখানে ট্র্যাক স্ট্যাটাসে ক্লিক করবেন। তো ট্র্যাক স্ট্যাটাসে ক্লিক করলে আপনার এখানে দেখবেন শো হবে আপনার অ্যাপ্লিকেশন সাবমিট হয়েছে কত তারিখে বা আপনার বিএলও এখানে অ্যাপয়েন্টমেন্ট করেছেন কিনা বা ভেরিফিকেশন করেছেন কিনা, সমস্ত কিছু তথ্য আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। তো এইভাবে আপনি অ্যাপ্লিকেশনের স্থিতি দেখতে পাবেন বা অ্যাপ্লিকেশন করার পর আপনার সাথে আপনার যিনি বিএলও থাকবেন আপনার গ্রামে তিনি আপনাকে ভেরিফিকেশন করে দেবেন এবং অ্যাপ্লিকেশন সাকসেসফুলভাবে আপনার ভেরিফাই হয়ে গেলে আপনি বিএলওর কাছ থেকেই আপনি এপিক কার্ড বা ভোটার কার্ড সেখান থেকেই পেয়ে যাবেন। তো এইভাবে আপনি ভোটার আইডি কার্ডের কারেকশন করে নিতে পারবেন খুব সহজে। এবং আপনার ফ্যামিলির কাউকে ডিলিট করতে চাইলে ভোটার কার্ড, তো এখান থেকে আপনি ফ্যামিলির কারোর ভোটার আইডি কার্ড ডিলিট করতে পারবেন, অর্থাৎ ডিলিট এনরোলমেন্টে ক্লিক করলে আপনার সামনে নতুন পেজ ওপেন হবে, অর্থাৎ আপনি আপনারটা ডিলিট করতে চাইছেন নাকি আপনার ফ্যামিলির কারোর ডিলিট করতে চাইছেন। তো যেটা আপনি ডিলিট করতে চাইছেন ফ্যামিলির কারোর ডিলিট করতে চাইলে এখানে আপনি ফ্যামিলির তার এপিক কার্ড নাম্বার দিতে হবে এবং নেক্সট বটমে ক্লিক করে পরপর স্টেপ বাই স্টেপ আপনাকে এগিয়ে যেতে হবে। এরপরে আমরা দেখব ভোটার লিস্ট আপনারা কিভাবে ডাউনলোড করবেন। তো আপনাদের গ্রামের ভোটার লিস্ট যদি আপনি ডাউনলোড করতে চান তাহলে এখানে অপশন পাবেন ডাউনলোড ইলেকট্রোরাল পিডিএফ। তো আপনি এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে আপনার সামনে নতুন পেজ ওপেন হবে, এখানে আপনাকে স্টেট সিলেক্ট করতে হবে। তো আপনার স্টেট আপনি সিলেক্ট করে গো বটমে ক্লিক করবেন, তারপরে একটু ওয়েট করলেই আপনি পরের স্টেপে পৌঁছে যাবেন।
তো পরের স্টেপে এখানে আপনাকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, আপনার যেটা ডিস্ট্রিক্ট রয়েছে তো আপনি এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনার সামনে নতুন পেজ ওপেন হবে, এখানে আপনার অ্যাসেম্বলি নেম চলে আসবে, তো অ্যাসেম্বলি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর আপনার সামনে এখানে দেখবেন পোলিং স্টেশনের নাম চলে আসবে, তো আপনার পোলিং স্টেশন কোনটা, তো আপনি এখান থেকে পোলিং স্টেশন দেখে নেবেন। পোলিং স্টেশন দেখে নিয়ে আপনি এখানে ড্রাফট রোল অপশন দেখছেন, তো ড্রাফট রোলের উপরে ক্লিক করবেন। তাহলে আপনার সামনে দেখবেন একটা ক্যাপচার কোড শো হবে, এই ক্যাপচার কোড দেখে দেখে আপনি এই ঘরে এন্ট্রি করে ভেরিফাই বটমে ক্লিক করবেন। তো ভেরিফাই অপশনে ক্লিক করলে আপনি যে পোলিং স্টেশনের ভোটার লিস্ট ডাউনলোড করতে চাইছেন তো সেটা আপনার সামনে শো হবে, এবং এটাকে আপনি পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে পারবেন। অর্থাৎ এই পিডিএফটার উপরে রাইট ক্লিক করে এখানে সেভ বটমে ক্লিক করবেন, তারপরে আপনি এখানে সেভ করে নিতে পারবেন। পিডিএফ আকারে সমস্ত ভোটার লিস্টটা আপনি এখান থেকে পেয়ে যাবেন। এরপর আমরা দেখব ভোটার কার্ড সংশোধন বা সংযোজনের জন্য যে ফর্মগুলো রয়েছে, অর্থাৎ 6 নম্বর বা 8 নম্বর যে ফর্মগুলো রয়েছে সেগুলো আপনি কীভাবে ডাউনলোড করবেন। তো ফর্ম ডাউনলোড করার জন্য আপনি লগ ইন করার পর এখানে ফর্মের অপশন পেয়ে যাবেন, তো ফর্মের অপশনের উপরে ক্লিক করবেন। তো ক্লিক করলে আপনার এখানে সমস্ত ফর্ম এখানে শো হবে। এই ফর্মগুলো ডাউনলোড করার জন্য এখানে পিডিএফের লিঙ্ক দেওয়া আছে, এই পিডিএফের উপরে ক্লিক করলে আপনি ফর্মটা ডাউনলোড করে নিতে পারবেন এবং সেটাকে প্রিন্ট আউট করে নিতে পারবেন। এরপর আমরা দেখব সার্চ ইন ইলেকটোরাল, অর্থাৎ আপনার ভোটার কার্ড যদি হারিয়ে যায় বা আপনার ভোটার কার্ডের সমস্ত তথ্যটা আপনি যদি প্রিন্ট আউট করতে চান তাহলে আপনি কিভাবে সেটাকে প্রিন্ট আউট করবেন। তো তার জন্য এখানে দেখবেন সার্চ এনরোলমেন্ট অপশন রয়েছে, তো লগ ইন করার পর আপনি সার্চ এনরোলমেন্ট অপশনের উপরে ক্লিক করবেন। তাহলে আপনার সামনে নতুন পেজ ওপেন হবে, এখানে আপনি আপনার ডিটেলস দিয়ে এখানে সার্চ করতে পারবেন, অর্থাৎ আপনার নাম, ফাদার্স নেম, আপনার এখানে এজ এবং আপনার জেন্ডার এখানে সিলেক্ট করে দেবেন, স্টেট এখানে সিলেক্ট করে দেবেন, তারপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, তারপর অ্যাসেম্বলি এখান থেকে সিলেক্ট করে নিয়ে ক্যাপচার কোড এখানে এন্ট্রি করে দিয়ে সার্চ অপশনে ক্লিক করলে আপনার সমস্ত তথ্যটা আপনি দেখতে পাবেন এবং সেটাকে ভিউ করে সেটাকে প্রিন্ট আউট করে নিতে পারবেন। এবং যদি আপনি এপিক কার্ড দিয়ে সার্চ করতে চান তাহলে এপিক কার্ড নাম্বারের উপরে ক্লিক করবেন, এখানে আপনি এপিক কার্ড নাম্বার দেবেন, আপনার স্টেট সিলেক্ট করবেন এবং এখানে আপনার ক্যাপচার কোড যেটা শো হবে দেখে দেখে এই ঘরে এন্ট্রি করে দিয়ে তো এখানে সার্চ অপশনে ক্লিক করবেন। সার্চ অপশনে ক্লিক করলে নিচের দিকে আপনার সমস্ত ডিটেলস এখানে শো হবে, এখানে ভিউ ডিটেলস অপশন পাবেন, ভিউ ডিটেলস অপশনের উপরে ক্লিক করলে আপনার সমস্ত ডিটেলসটা এখানে শো হয়ে যাবে, আপনার নাম, আপনার বয়স, সমস্ত কিছু। তো আপনি এটাকে প্রিন্ট আউট করতে পারেন, তো প্রিন্ট আউট করার জন্য এখানে প্রিন্ট ভোটার ইনফরমেশনের অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করলে আপনি এটাকে প্রিন্ট আউট করে নিতে পারবেন। এইভাবে আপনি ভোটার কার্ডের সমস্ত তথ্য ডাউনলোড করতে পারবেন বা প্রিন্ট আউট করে নিতে পারবেন। এখন আমরা যে প্রসেসটা দেখব, ইলেকটোরাল ভেরিফিকেশন প্রোগ্রাম, এটা ইলেকশন কমিশন প্রত্যেকটা নাগরিকের জন্য বানিয়েছে, অর্থাৎ প্রতিটা নাগরিক তার ভোটার কার্ড এখান থেকে ভেরিফিকেশন করে নিতে পারবে এবং সেই সাথে আপনার ফ্যামিলির যতজন মেম্বার আছে সকলকে এখানে অ্যাড করা যাবে। যেখানে আপনার 18 বছরের ঊর্ধ্বে কোনো ব্যক্তির যদি এখনও পর্যন্ত ভোটার কার্ড না হয়ে থাকে তো তার এনরোলমেন্ট করিয়ে নিয়ে রেফারেন্স নাম্বার অ্যাড করে তাকে অ্যাড করা যাবে ফ্যামিলি মেম্বার হিসাবে। এছাড়াও 18 বছরের নিচে যে সমস্ত বাচ্চারা রয়েছে তো তাদেরকেও এখানে অ্যাড করিয়ে রাখতে পারবেন, তো সেই ক্ষেত্রে তাদের ভোটার কার্ড এখানে তৈরি হবে না, তবে ফ্যামিলি মেম্বার হিসাবে এখানে অ্যাড করে রাখা যাবে। যেখানে ইলেকশন কমিশন বুঝতে পারবে যে আপনার ফ্যামিলি কতজন মেম্বার রয়েছে, তার মধ্যে কতজন বাচ্চা রয়েছে বা কতজন ভোটার কার্ড পেয়েছে বা কতজন ভোটার কার্ড এখনও পর্যন্ত পায়নি, সমস্ত তথ্য, অর্থাৎ আপনার নিজস্ব পোর্টালে আপনি সমস্ত ফ্যামিলি মেম্বারকে এখানে অ্যাড করে রাখতে পারবেন এবং তাদের ভোটার কার্ডগুলো পরপর ভেরিফিকেশন করতে পারবেন। তো এই প্রসেসটা আমরা একবার দেখে নেব। তো তার জন্য আপনি লগ ইন করে নেবেন, লগ ইন করার পর আপনি এখানে ভেরিফিকেশন প্রোগ্রামে ক্লিক করবেন। তো ইলেকটোরাল ভেরিফিকেশন প্রোগ্রামে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটা পেজ ওপেন হবে। এখানে দেখছেন প্রথমেই যে অপশনটা রয়েছে ভেরিফাই সেলফ ডিটেলস, অর্থাৎ আপনার ডিটেলসটাকে প্রথমত আপনি এখানে ভেরিফাই করতে পারবেন। তার জন্য আপনি প্রথমে সেলফ ডিটেলস ভেরিফিকেশনে ক্লিক করবেন। তাহলে এখানে দেখবেন আপনার সমস্ত তথ্য এখানে শো হবে, অর্থাৎ আপনার নাম, আপনার বাবার নাম, আপনার এজ, আপনার জেন্ডার, সমস্ত কিছু। এবং এখানে ভেরিফিকেশন অথেন্টিকেশন স্ট্যাটাসে দেখবেন আপনার এখানে নট সাবমিটেড বলে একটা অপশন যদি থাকে তাহলে আপনি ভেরিফাই মাই ডিটেলসের উপরে ক্লিক করবেন। ভেরিফাই মাই ডিটেলসের উপরে ক্লিক করলে আপনার এখানে সমস্ত তথ্যগুলো শো হবে, অর্থাৎ আপনার নাম, ছবি, ডেট অফ বার্থ, সমস্ত কিছু। তো এখানে আপনি আপনার সমস্ত তথ্য মিলিয়ে দেখে নেবেন, মিলিয়ে দেখে নেওয়ার পর আপনার যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি প্রথম অপশনের উপরে ক্লিক করবেন,
অর্থাৎ আপনি সম্মতি দিচ্ছেন যে হ্যাঁ আপনার সমস্ত কিছু ঠিকঠাক আছে। আর যদি আপনার সমস্ত কিছু ঠিকঠাক না থাকে তো দ্বিতীয় অপশনের উপরে ক্লিক করবেন এবং নেক্সট বটমে ক্লিক করবেন। তো আপনার যেটা সঠিক সেটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন। তারপরে এখানে নিচের দিকে অপশন পাবেন, একটা ডকুমেন্ট এখানে আপনাকে অ্যাটাচ করতে হবে, সেটা আপনি দিতে পারেন। যেটা যে ডকুমেন্ট আপনি এখান থেকে সিলেক্ট করবেন সেই ডকুমেন্ট আপনি এখানে অ্যাটাচ করে দেবেন এবং সেই ডকুমেন্টের নাম্বার এখানে এন্ট্রি করবেন। অর্থাৎ যদি আপনি আধার কার্ড এখানে সিলেক্ট করেন তো আধার কার্ডের নাম্বার এখানে এন্ট্রি করে দেবেন, যদি প্যান কার্ড সিলেক্ট করেন তো প্যান কার্ডের নাম্বার এখানে এন্ট্রি করে দেবেন এবং যদি আপনি ড্রাইভিং লাইসেন্স সিলেক্ট করেন তো লাইসেন্স নাম্বার এখানে এন্ট্রি করে দেবেন। তারপর এখানে সাবমিট অপশনের উপরে ক্লিক করবেন। তো সাবমিট অপশনের উপরে ক্লিক করলে আপনার ভেরিফাই কমপ্লিট হয়ে যাবে এবং উপরেই আপনি সাকসেসফুল মেসেজ পেয়ে যাবেন। তো এইভাবে আপনি ভেরিফাই সেলফ ডিটেলসে সমস্ত কাজটা কমপ্লিট করে নিতে পারবেন। এবার পরের স্টেপে হচ্ছে পোলিং স্টেশন ফিডব্যাক। তো পোলিং স্টেশন ফিডব্যাকের উপরে আপনি যখনই ক্লিক করবেন এখানে আপনার সামনে কিছু অপশন ওপেন হবে, অর্থাৎ আপনার কাছে নির্বাচন কমিশন কিছু ফিডব্যাক চাইছে। অর্থাৎ প্রথমত আপনাকে বলা হচ্ছে ভোট কেন্দ্রে যাওয়ার পদ্ধতি ভালো অবস্থায় আছে কি না। তো দ্বিতীয়তে আপনার পোলিং স্টেশনে পৌঁছাতে কোনো সমস্যা হয় কি না বা রাস্তার কোনো সমস্যা রয়েছে কি না। তারপরে তৃতীয় অপশনে আপনার পোলিং স্টেশনের দূরত্ব 2 কিলোমিটারের মধ্যে কি না সেটা জানতে চাওয়া হচ্ছে এবং চতুর্থত আপনার পোলিং স্টেশনে কোনো র্যাম্পের সুবিধা রয়েছে কি না সেটা আপনি ইয়েস বা নো করে সেই মতো অ্যান্সার দেবেন এবং তারপরে সেই বিল্ডিংয়ের অবস্থা কেমন, ভালো বা খারাপ, সেটা আপনি এখানে ইনফরমেশন ইয়েস বা নো করে নিচে এখানে সাবমিট অপশন পাবেন। তো সাবমিট অপশনের উপরে ক্লিক করে দিতে পারেন। তো এইভাবে আপনি পোলিং স্টেশনের ফিডব্যাক কমপ্লিট করে দিতে পারবেন। এরপরে আপনার ফ্যামিলি লিস্টিং অথেন্টিকেশনের অপশন চলে আসবে, এখানে আপনি ক্লিক করলে আপনার সমস্ত ফ্যামিলি মেম্বারকে এখানে অ্যাড করাতে পারবেন। অর্থাৎ ফ্যামিলি মেম্বার এখানে ভেরিফাই করতে পারবেন এবং ফ্যামিলি মেম্বার এখানে লিস্টিং করতে পারবেন। যদি আপনি অ্যাড করতে চান ফ্যামিলি মেম্বার লিস্টিংয়ের উপরে ক্লিক করবেন। লিস্টিংয়ের উপরে ক্লিক করলে এখানে দেখবেন আপনার ফ্যামিলি মেম্বার যাকে আপনি অ্যাড করতে চাইছেন তো তার এপিক কার্ড নাম্বার এখানে এন্ট্রি করবেন এবং অ্যাড ফ্যামিলি মেম্বারে ক্লিক করবেন। তো অ্যাড ফ্যামিলি মেম্বারে ক্লিক করলে তাকে অ্যাড করে নিতে পারবেন এবং ঠিক একইভাবে আরও যদি কোনো ব্যক্তি থাকে তো তাদেরকেও ঠিক একইভাবে এখানে অ্যাড করে নিতে পারবেন। এবারে সমস্ত ফ্যামিলি মেম্বার অ্যাড করা হয়ে গেলে আপনি সেই সমস্ত ফ্যামিলি মেম্বারের এপিক কার্ডগুলো ভেরিফিকেশন এখান থেকে করে নিতে পারবেন। যেভাবে আগে আমরা ভেরিফিকেশনের প্রসেসটা দেখালাম ঠিক একইভাবে আপনি কোনো ডকুমেন্ট আপলোড করে সমস্ত ফ্যামিলি মেম্বারের এপিক কার্ডগুলো ভেরিফিকেশন করতে পারবেন। এরপরে অপশন আসছে আনএনরোলমেন্ট মেম্বার, অর্থাৎ আপনার ফ্যামিলিতে কোনো ব্যক্তির যদি এখনও পর্যন্ত ভোটার কার্ড না হয়ে থাকে তো তাকে আপনি এখানে অ্যাড করতে পারবেন আনএনরোলমেন্ট মেম্বার এখানে ক্লিক করে। তো এখানে ক্লিক করলে আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে, এখানে আপনাকে যে ফ্যামিলি মেম্বারকে অ্যাড করতে চাইছেন অর্থাৎ যার এখনও পর্যন্ত ভোটার কার্ড হয়নি তো তার এখানে ডেট অফ বার্থ সিলেক্ট করে দেবেন। তাহলে আপনার এজ এখানে দেখাবে, তো এজ যদি 18 বছর হয় তাহলে আপনি প্রথমত তার এনরোলমেন্ট করিয়ে তার রেফারেন্স নাম্বার অ্যাড করে তাকে ফ্যামিলি মেম্বার হিসাবে অ্যাড করতে পারবেন। আর যদি 18 বছরের নিচে বয়স হয় তাহলে আপনি ফ্যামিলি মেম্বার হিসাবে তাকে অ্যাড করে নিতে পারবেন এবং সেই ক্ষেত্রে তার কোনো ভোটার কার্ড ইলেকশন কমিশনের কাছ থেকে পাওয়া যাবে না, 18 বছর কমপ্লিট হওয়ার পর তাকে আবার এনরোলমেন্ট করাতে হবে। তো এইভাবে আপনি সমস্ত ফ্যামিলি মেম্বারকে অ্যাড করাতে পারবেন বা ভেরিফিকেশন করাতে পারবেন। তো আশা করি বন্ধুরা ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল সম্বন্ধে আপনার সামান্য কিছু ধারণা জন্মেছে। যদি ভিডিও ভালো লাগে অতি অবশ্যই একটা লাইক করবেন, আপনাদের বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করে তাদেরকেও এই ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। আমাদের সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন।